মানব দেহের নয়টি সিস্টেম ও ছয় বিমান পাওয়া যায়নি, অর্থাৎ কাঠামো অনুরূপ সংস্থা নয়টি দল ও ছয় কার্মিক গ্রুপ, চার মৃতদেহ অবস্থা অনুরূপ নয়। এই ক্লাসিফিকেশন সিস্টেম এবং ডিভাইস সম্পূর্ণরূপে একচেটিয়া নয়। মানব দেহের সিস্টেম তারপর আছেন এক গ্রন্থিসম্বন্ধীয় সিস্টেম, দুই সংবহন তন্ত্র, তিন অন্তঃস্রাবী সিস্টেম, চার কঙ্কাল সিস্টেম, পাঁচ ইমিউন সিস্টেম, ছয় রস সংক্রান্ত সিস্টেম, সাত পেশিবহুল সিস্টেম, আট স্নায়ুতন্ত্রের, নয় ইন্টেগামেন্টারি সিস্টেম। আর মানব দেহের যন্ত্রপাতি আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, পৌষ্টিক অথবা রেচন প্রস্রাবের যন্ত্রপাতি, চালক যন্ত্রপাতি, রিপ্রোডাক্টিভ সিস্টেম, শ্বাস প্রশ্বাসের যন্ত্র। এই তালিকাগুলি সিস্টেম এবং মানুষের জীব যন্ত্রপাতির মধ্যে পার্থক্য চমৎকার স্পষ্ট ডান বলে মনে হয়। দেখছেন, উদাহরণস্বরূপ যখন আর বা চালক সব মৃতদেহ জড়িত আকৃতি এবং মানব দেহের আন্দোলন সিস্টেম গ্রন্থে সম্বন্ধীয় কঙ্কাল ও পেশিতে একই উদ্দেশ্য অবদান, কি অঙ্গ এবং টিস্যু এটা ধরনের নির্বিশেষে এর, কিন্তু তারা টিস্যু যে ধরনের আপ করতে উপর নির্ভর করে পৃথক। মানব দেহের একশ অঙ্গ গঠিত হয় এক মস্তিষ্ক, দুই জিহ্বা, তিন কান, চার চোখ, পাঁচ ফুসফুস, ছয় হৃদয়, সাত থাইমাস, আট পেট, নয় যকৃত, দশ পিক্ষ, এগারো অগ্ন্যাশয়, বার গৃহাত, তেরো শীর্ষণ, কবাঙ্কুর, চোদ্দ টেস্টিস জরায়ু, পনেরো প্রোটেস্ট, ষোলো মূত্রাশয়, সতেরো হাড়, আঠার পেশি, উনিশ এবং ত্বক মানব শরীর। নিঃসন্দেহে বিস্ময়কর তার নিখুঁত রচনা, ধন্যবাদ। আমরা বিভিন্ন কার্যক্রম প্রতিদিন পৃথক হাড় ও পেশি থেকে কাজ করার মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ, যা আবার বিভিন্ন চাবি ফাংশন পরিবেশন করা প্রয়োজন উপভোগ করতে পারেন। জীব তাই একা আমাদের নিজেদের কত মানব দেহের অঙ্গ জিজ্ঞাসা করতে খুব স্বাভাবিক। মানব দেহের অধিকারী লাশ সংখ্যা একুশ হয়, যা শরীরের বিভিন্ন স্থানে বিতরণ করা হয় এবং ইতিমধ্যে উল্লিখিত প্রতিটি মৌলিক এবং শরীরের ফাংশন সঠিক ক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ পূরণ করে। ফ্রেডিয়েফাস্ট আমরা এই ধরনের মস্তিষ্ক যে আমাদের অঙ্গ বাটি ভাষা সাত হয় আমাদের দেয় যে পরিচালনা করতে অন্য দিকে পারবেন, চোখ যা আমাদের চোখের সামনে এবং কান উপহার দিন হিসাবে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ জানতে পারেন যা তারা বাইরে থেকে শব্দ ব্যাখ্যার জন্য দায়ী, এখন বক্ষ মধ্যে ফুসফুস যে শ্বসনতন্ত্র আরো অঙ্গ দায়ী, হৃদয় রক্ত সিস্টেম এর মূল এবং শরীরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হয়। অন্য বক্ষ অবস্থিত অঙ্গ থাইমাস হয়, পেট থেকে নিপাত যাক, আমরা পেট যার ফাংশন পাচনতন্ত্র, যকৃত অগ্ন্যাশয় ও গৃহার পরিশেষে উদাহরণস্বরূপ পাবেন শনিচক্র সালে অন্ধকোষ এবং প্রোটেস্ট সহ নারী ক্ষেত্রে ভগাঙ্কুর এবং জরায়ু এবং মূত্রাশয়। এই সকল মানবিক প্রজনন সিস্টেম অংশ পুরুষ প্রজনন সিস্টেম সহ অন্যান্য অত্যাবশ্যক অঙ্গ হয়। অন্যান্য অঙ্গ সর্বব্যাপী, অর্থাৎ যে শরীরের সর্বত্র পাওয়া যাবে। এই হার চামড়া এবং পেশি মিলা মানুষের মধ্যে কশেরুকার সংখ্যা বিবর্তনীয় উন্নয়ন বরাবর পরিবর্তন করা হয়। আমরা ৩৩ কশেরুকা, মোট সাত সার্ভিকাল বক্ষ, বার ও পাঁচ পাঁচ ত্রিকাষ্ঠি সংক্রান্ত কপিদেশীয়, চার অনুত্রিকাষ্ঠি, ছালাই ত্রিকাষ্ঠি এবং কক্সিক্স শুরুর হার যেমন সংখ্যায় সাজানো হয় জন্ম হয়। মানব দেহের নয়টি সিস্টেম ও ছয় বিমান পাওয়া যায়নি, অর্থাৎ কাঠামো অনুরূপ সংস্থা নয়টি দল ও ছয় কার্মিক গ্রুপ, চার মৃতদেহ অবস্থা অনুরূপ নয়। এই ক্লাসিফিকেশন সিস্টেম এবং ডিভাইস সম্পূর্ণরূপে একচেটিয়া নয়। মানব দেহের সিস্টেম তারপর আছেন এক গ্রন্থিসম্বন্ধীয় সিস্টেম, দুই
সংবহন তন্ত্র, তিন অন্তঃস্রাবী সিস্টেম, চার কঙ্কাল সিস্টেম, পাঁচ ইমিউন সিস্টেম, ছয় রস সংক্রান্ত সিস্টেম, সাত পেশিবহুল সিস্টেম, আট স্নায়ুতন্ত্রের, নয় ইন্টেগামেন্টারি সিস্টেম, আর মানব দেহের যন্ত্রপাতি আছে। কার্ডিওভাস্কুলার সিস্টেম, পৌষ্টিক অথবা রেচন প্রস্রাবের যন্ত্রপাতি, চালক যন্ত্রপাতি, রিপ্রোডাক্টিভ সিস্টেম, শ্বাস প্রশ্বাসের যন্ত্র, এই তালিকাগুলি সিস্টেম এবং মানুষের জীব যন্ত্রপাতির মধ্যে পার্থক্য। চমৎকার স্পষ্ট ডান বলে মনে হয় দেখছেন, উদাহরণস্বরূপ যখন আর বা চালক সব মৃতদেহ জড়িত আকৃতি এবং মানব দেহের আন্দোলন সিস্টেম গ্রন্থে সম্বন্ধীয়। কঙ্কাল ও পেশিতে একই উদ্দেশ্য অবদান, কি অঙ্গ এবং টিস্যু এটা ধরনের নির্বিশেষে, কিন্তু তারা টিস্যু যে ধরনের আপ করতে উপর নির্ভর করে পৃথক। মানব দেহের একশ অঙ্গ বৈচিত্র হয়, এক মস্তিষ্ক, দুই জিহ্বা, তিন কান, চার চোখ, পাঁচ ফুসফুস, ছয় হৃদয়, সাত থাইমাস, আট পেট, নয় যকৃত, দশ পিক্ষ, এগারো অগ্ন্যাশয়, বার দুইহা, তেরো শীর্ষণ, ভবাঙ্কুর, চোদ্দ টেস্টিস জরায়ু, পনেরো প্রোটেস্ট, ষোলো মূত্রাশয়, সতেরো হাড়, আঠার পেশি, উনিশ এবং ত্বক। মানব শরীর নিঃসন্দেহে বিস্ময়কর তার নিখুঁত রচনা। ধন্যবাদ। আমরা বিভিন্ন কার্যক্রম প্রতিদিন পৃথক হাড় ও পেশি থেকে কাজ করার মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ, যা আবার বিভিন্ন চাবি ফাংশন পরিবেশন করা প্রয়োজন উপভোগ করতে পারেন, তাই এটা আমাদের নিজেদের কত মানব দেহের অঙ্গ জিজ্ঞাসা করতে খুব স্বাভাবিক। মানব দেহের অধিকারী লাশ সংখ্যা একুশ হয়, যা শরীরের বিভিন্ন স্থানে বিতরণ করা হয় এবং ইতিমধ্যে উল্লিখিত প্রতিটি মৌলিক এবং শরীরের ফাংশন সঠিক ক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ পূরণ করে। ফেডিয়েফাস্ট আমরা এই ধরনের মস্তিষ্ক যে আমাদের অঙ্গ বাটি ভাষা সাত হয় আমাদের দেয় যে পরিচালনা করতে অন্য দিকে পারবেন। চোখ যা আমাদের চোখের সামনে এবং কান উপহার দিন হিসাবে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ জানতে পারেন, যা তারা বাইরে থেকে শব্দ ব্যাখ্যার জন্য দায়ী। এখন বক্ষ মধ্যে ফুসফুস যে শ্বসনতন্ত্র আরো অঙ্গ দায়ী, হৃদয় রক্ত সিস্টেম এর মূল এবং শরীরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অন্য বক্ষ অবস্থিত অঙ্গ থাইমাস হয়, পেট থেকে নিপাত যাক। আমরা পেট যার ফাংশন পাচনতন্ত্র, যকৃত অগ্ন্যাশয় ও বৃহৎ পরিশেষে উদাহরণস্বরূপ পাবেন শনিচক্র, সালে অন্ধকোষ এবং প্রোটেস্ট সহ নারী ক্ষেত্রে ভগাঙ্কুর এবং জরায়ু এবং মূত্রাশয়। এই সকল মানবিক প্রজনন সিস্টেম অংশ পুরুষ প্রজনন সিস্টেম সহ অন্যান্য অত্যাবশ্যক অঙ্গ হয়। অন্যান্য অঙ্গ সর্বব্যাপী,
অর্থাৎ যে শরীরের সর্বত্র পাওয়া যাবে এই হার চামড়া এবং পেশি মিলা মানুষের মধ্যে কশেরুকার সংখ্যা বিবর্তনীয় উন্নয়ন বরাবর পরিবর্তন করা হয় আমরা 33 কশেরুকা মোট 7 সার্ভিকাল বক্ষ 12 5 5 ত্রিকাষ্ঠী সংক্রান্ত কটিদেশীয় 4 অনুত্রিকাষ্ঠী ছাড়াই ত্রিকাষ্ঠী এবং কক্সিক্স শুরুর হার যেমন সংখ্যায় সাজানো হয় জন্ম হয়।